পাবনায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশ জানায় গত 25 সেপ্টেম্বর বিকেলে সুজানগর উপজেলায় 4 বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় 55 বছরের প্রতিবেশী রানু শেখ। পরে শিশুটির চিৎকার শুনতে পেয়ে পরিবারের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় 28 সেপ্টেম্বর শিশুটির মা বাদী হয়ে সুজানগর থানায় ধর্ষণ মামলা করেন। এদিকে মামলা তুলে নিতে নির্যাতিতার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। তবে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বড় বড় ডেরামা গ্রামের কয়েছে মস্ত নিয়ে আসবো, তোরে তুলে নিয়ে যাবো, এইভাবে মানে হুমকি চালাইছে। গ্রামের সবার কাছে আমি বিচার চাইছি, তারা কেউ বিচার দেয় নাই। আমি ঘুরতেছি আমার এই মেয়েটা নিয়ে জায়গায় জায়গায়, ওই আমি আর কিছু না, আমি বিচার চাই আর ফাঁসি চাই। তার ফাঁসি চাই আমরা গ্রামবাসী সবাই, এরকম যেন আর কোনো ছোট বাচ্চার সাথে না হয়, কোনো মা বোনদের সাথে এরকম না হয়।